সুরেতপুরের সকল মানুষকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজকে আমরা আসলে কথা বলবো এই বিগত 10 বছরের উন্নয়ন নিয়ে। এই 10টি বছর, যে 10টি বছরের শুরু হয়েছিল 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এই নির্বাচনে আপনারা সকলে নৌকার প্রতীকে আস্থা রেখে উন্নয়নকে কেন্দ্র করে আওয়ামী লীগের দেওয়া আগামী ভবিষ্যতের রূপরেখা ডিজিটাল বাংলাদেশ তথা ভিশন 2021 বাস্তবায়নের সেই প্রত্যয় নিয়ে আপনারা নৌকাকে জয়যুক্ত করেছিলেন। এই নির্বাচনী এলাকা সুরেতপুর 3 নির্বাচনী এলাকা, ডামুড্ডা, ভেদেরগঞ্জ এবং গোসারহাটের মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় নেতা প্রয়াত নেতা আলহাজ আব্দুর রাজাক সাহেবকে 5ম বারের মতো জয়যুক্ত করেছিলেন। পরবর্তীকালে আমাদের এই আশার প্রতীক জাতীয় নেতা আলহাজ আব্দুর রাজাক সাহেব উনি যখন মৃত্যুবরণ করেন 2012 সালে, আবারও আপনাদের সকলের সমর্থন দোয়া নিয়ে আমাকে তার সন্তান হিসেবে এলাকার উন্নয়ন করার জন্য, ওনার অসমাপ্ত কাজগুলি বাস্তবায়ন করার জন্য আপনারা সুযোগ দিয়েছিলেন। আমি খুবই সংক্ষেপে আমাদের এই নির্বাচনী এলাকার 10টি বছরের উন্নয়ন, সেই উন্নয়নের চিত্র আমি তুলে ধরতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের আগামী ভবিষ্যতের স্বপ্ন দ্রষ্টা আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই 10টি বছর আমরা এলাকাতে অভূতপূর্ব উন্নয়ন করতে সক্ষম হয়েছি। একটি আধুনিক সুরেতপুরের সেই স্বপ্ন, যে স্বপ্নটি 1996 সালে আমাদের এই সুরেতপুরের উন্নয়নের অগ্রগতি, সেই চালিকা শক্তি প্রয়াত নেতা আলহাজ আব্দুর রাজাক সাহেবের হাত ধরে যেহেতু শুরু, আমরা সেই আধুনিকতার ছোঁয়া নিয়ে আজকে একটি ডিজিটাল বাংলাদেশের রূপরেখায় আমাদের এই নির্বাচনী এলাকাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং করতে চাই একটি আধুনিক নগরায়ন, একটি আধুনিকতার একটি পটভূমি, একটি সংযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন, শিক্ষা নগরী, পর্যটন নগরী, অর্থনীতির নগরী হিসেবে আমরা আমাদের এলাকাকে গড়ে তুলতে চাই। মানুষের সবচেয়ে বড় চাহিদা যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য একটি অনুন্নত শরীয়তপুর জেলা তথা এই নির্বাচনী এলাকাটি অনুন্নত আকারে যখন ছিল, তারপরে থেকে শুরু করে গত 10টি বছর আমরা সর্বসাকুল্যে 253 কোটি টাকা ব্যয়ে 415 কিলোমিটার পাকা রাস্তাকরণ করেছি। আরও 100 কিলোমিটারের রাস্তার কাজ বর্তমানে চলমান রয়েছে। আমরা আগামী ভবিষ্যতে এমন কোনো এলাকা আমরা চিহ্নিত করে আমরা পরিকল্পিত আকারে আমরা অগ্রসর হচ্ছি, এমন কোনো এলাকা আমরা বাকি রাখবো না যেখানে পাকা রাস্তা আমরা নির্মাণ কাজ সমাপ্ত করতে সক্ষম হব না। 204 কোটি টাকা ব্যয়ে আনুমানিক 2011 মিটারের ব্রিজ স্থাপন করেছি। দুর্যোগ এবং ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে 105টির অধিক ব্রিজ আমরা নির্মাণ করেছি, আরও 30টির মতো ব্রিজ প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এই নির্বাচনী এলাকায় যত কয়টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ইতিমধ্যেই একাডেমিক, প্রশাসনিক ভবন নির্মাণ কাজ শেষ করেছি অথবা আমরা ভিত্তিপ্রস্তর করেছি। এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে আমরা অবকাঠামোর দিক দিয়ে উন্নয়ন করিনি। বিদ্যালয়বিহীন গ্রামগুলোর মধ্যে এখনও কিন্তু কিছুটুকু ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো আমরা আগামী ভবিষ্যতে আগামী 5টি বছর অক্লান্তভাবে কাজ করলে, সকলে মিলে কাজ করলে আমরা প্রত্যেকটি বিদ্যালয়বিহীন গ্রামে আমরা বিদ্যালয় স্থাপন করতে সক্ষম হব। জরাজীর্ণিত যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোর তালিকাভুক্ত করে ইতিমধ্যে 32টি প্রাথমিক বিদ্যালয় কিন্তু মেরামতের জন্য অনুদান এবং বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। আমরা প্রশাসনিক ভবন করেছি, 3টি কলেজ আমাদের নির্বাচনী এলাকার, পূর্ব মাদারীপুর কলেজ, এমএরেজা ডিগ্রি কলেজ, শামসুর রহমান ডিগ্রি কলেজকে আমরা ইতিমধ্যেই সরকারিকরণ করেছি। পাশাপাশি আমরা প্রত্যেকটিতে 4তলা ভবন নির্মাণ কাজ শেষ করেছি। কারিগরি শিক্ষাতে আমরা এখন বড় আকারে কিন্তু আমরা হাত দিয়েছি। আপনারা জানেন ইতিমধ্যেই ডামুড্ডাতে আব্দুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর ভিত্তিপ্রস্তর করা হয়েছে, ভেদেরগঞ্জে বঙ্গমাতা শেখ ফজলুদ্দিনেসা মুজিব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভিত্তিপ্রস্তর করা হয়েছে, গোটা সুরেতপুরে একটি মাত্র নার্সিং কলেজ অনুমোদন হয়েছে, সেই নার্সিং কলেজটি আমাদের ডামুড্ডাতে ইতিমধ্যেই ড্রয়িং ডিজাইনের কাজ চলছে। আমরা আশা করছি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আমরা টেন্ডার প্রক্রিয়ায় সেই নার্সিং কলেজটিকে নিয়ে যেতে পারব। এই যে পরিকল্পিত আকারে প্রাথমিক, মাধ্যমিক
কারিগরি শিক্ষা, নার্সিং কলেজ এবং ভবিষ্যতে আমরা একটি শিক্ষা নগরী হিসেবে এই এলাকাতে আমরা বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আগামী নির্বাচন 11তম জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি আমাদের আবারও নৌকাতে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেন, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ও কিন্তু এই এলাকাতে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। পাশাপাশি আমরা নতুন করে একটি প্রকল্প হাতে নিয়েছি, কৃষিবিদ ইনস্টিটিউট। যেহেতু কৃষিভিত্তিক বাংলাদেশ এবং আমাদের এই অঞ্চলটা বিশেষ করে কৃষিভিত্তিক নির্ভরশীল এবং বেশিরভাগ জনসংখ্যা এই কৃষি কাজে নিয়োজিত, এখানে কৃষি ইনস্টিটিউট করার জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই বটে। বাংলাদেশের মানুষের কাছে, মানুষের ঘর দোয়ারে, মানুষের একেবারে বাড়ির কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক, সেই কমিউনিটি ক্লিনিক কিন্তু আমাদের প্রত্যেকটি অঞ্চলে আমরা ইতিমধ্যে স্থাপন করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যেই আমরা গোসাড়াট উপজেলার কোদালপুর ইউনিয়নে আমরা 10 বেডের মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করেছি। ডামোরডাঙ্গা উপজেলার ধানোখাটি ইউনিয়নে আব্দুর রাজ্জাক 10 বেডের মা ও শিশু হাসপাতাল ইতিমধ্যেই ভিত্তিপ্রস্তর করেছি, কাজ চলমান রয়েছে। আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে পূর্ব ডামোরডাতে আমরা আরেকটি 10 বেডের মা ও শিশু হাসপাতাল আমরা নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। 3টি উপজেলা নিয়ে আমার নির্বাচনী এলাকা। এই 3টি নির্বাচনী এলাকার 3টি হাসপাতাল যারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করে গোটা উপজেলার, এই 3টি হাসপাতালকে আমরা ইতিমধ্যেই 31 থেকে 50 বেডে উত্তীর্ণীকরণ করেছি এবং আমাদের প্রস্তাবনা রয়েছে আগামী নির্বাচনে যদি আমরা জয়যুক্ত হই গোসাড়ার উপজেলা হাসপাতালকে 100 বেড হাসপাতালে পরিণত করার আমাদের প্রস্তাবনা এবং পরিকল্পনা রয়েছে। আমাদের নির্বাচনী এলাকা ডামোরডা উপজেলাতে আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তারই নির্দেশে আমরা 100% বিদ্যুতায়ন নিশ্চিত করেছি। ভেদরগঞ্জ এবং গোসাড়হাট উপজেলা 100% বিদ্যুতায়ন নিশ্চিত করার জন্য কাজ চলমান রয়েছে। ডামোরডা উপজেলা বিদ্যুৎ উপকেন্দ্রকে সেটার ক্যাপাসিটি আমরা বাড়িয়েছি। ভেদরগঞ্জ এবং গোসাড়হাটে আনুমানিক 50 কোটি টাকা ব্যয়ে আমরা 2টি বিদ্যুৎ উপকেন্দ্র ইতিমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সফল মন্ত্রী নসরুল হামিদ বিপু এমপির উপস্থিতিতে আমরা 2টি বিদ্যুৎ উপকেন্দ্র আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি। শরীয়তপুরের মানুষের জন্য আগামী ভবিষ্যতে একটি 50 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমরা নির্মাণ করতে চাই, যার মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচনী এলাকা শুধু নয় এই গোটা শরীয়তপুরের মানুষ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে। প্রত্যেকটি উপজেলাকে, প্রত্যেকটি পৌরসভাকে মানুষের সকল রকমের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য, সেবা নিশ্চিত করার জন্য আমরা পরিকল্পিত আকারে আগাচ্ছি। ডামোরডা উপজেলার মাস্টার প্ল্যান হয়েছে, উপজেলা প্রশাসনিক 4তলা ভবন সহ অডিটোরিয়াম নির্মাণ কাজ চলমান রয়েছে। গোসাড়হাট উপজেলার মাস্টার প্ল্যান হয়েছে, সেই মাস্টার প্ল্যানের আওতায় আমরা ইতিমধ্যে গোসাড়হাট উপজেলার 4তলা প্রশাসনিক ভবন সহ অডিটোরিয়ামের সেই টেন্ডারটি ইতিমধ্যেই করা হয়েছে। আমরা ইনশাল্লাহ আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে সেই কাজটি দৃশ্যমান দেখতে যাচ্ছি এবং ভেদরগঞ্জের প্রশাসনিক ভবন এবং অডিটোরিয়ামের কাজটি আমরা আগামী বছর ইনশাল্লাহ আমরা টেন্ডার প্রক্রিয়া নিয়ে যেতে পারব। ব্যাপক আকারে আমরা এলাকার সংযোগ ব্যবস্থা নিশ্চিত করেছি। অনেকেই জানেন যে এই এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ, যশোর, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ এই সকল এলাকার বাসগুলোর একটি অল্টারনেটিভ রুট হচ্ছে আমাদের এই নির্বাচনী এলাকার উপর দিয়ে। সেই নির্বাচনী এলাকার উপর দিয়ে যেই রাস্তাটি, বড় রাস্তাটি আনুমানিক 32 কিলোমিটারের রাস্তা, যেই রাস্তাটি জরাজীর্ণ আকারে ছিল, এটা একটি আঞ্চলিক রাস্তা হিসেবে চিহ্নিত, এই রাস্তাকে আমরা মেরামত করার জন্য ইতিমধ্যে কাজ চলমান রয়েছে 40 কোটি টাকার। আমরা এই রাস্তাকে প্রশস্তিকরণ করে, অ্যালাইনমেন্ট ঠিক করে যুগোপযোগী করার জন্য যেই রাস্তাটি মূলত এই দক্ষিণাঞ্চলের সাথে শরীয়তপুর এবং চাঁদপুরের যে সংযোগ ঘটায়, যে ফেরিঘাটটি রয়েছে সেই সংযোগ ব্যবস্থাকে আরও নিশ্চিত করার জন্য, যেই সংযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে চাঁদপুর হয়ে একেবারে চট্টগ্রাম পর্যন্ত যানবাহনগুলো চলাচল উপযুক্ত হয়, এই রাস্তাটিকে আমরা প্রশস্তিকরণ করার জন্য আনুমানিক 965 কোটি টাকা ব্যয়ে আমরা ডিপিপি করেছি। আগামী বছর সেই কাজটি আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। গোসাড়হাট উপজেলা নলমরি ইউনিয়নের আমরা আবুপুর থেকে মির্ধারহাটের একটি সংযোগের জন্য আব্দুর রাজ্জাক ফেরিঘাট আমরা ইতিমধ্যেই গত 3টি বছর আগে আমরা উদ্বোধন করেছিলাম। এখন এই ফেরিঘাটটিকে আরও সঞ্চালন বাড়ানোর জন্য আমরা ড্রেজিং কাজ শুরু করতে যাচ্ছি। এই যে রাস্তাটি রয়েছে,
পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ার পাশাপাশি এই রাস্তাটি মূলত বরিশালের মূল রাস্তা হিসেবে চিহ্নিত হবে। এই রাস্তাকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে প্রশস্তিকরণ করার জন্য পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি যেখানে ফেরিঘাট রয়েছে, সেই আবুপুর থেকে মির্দারহাট, সেই ফেরিঘাটের বদলে আমরা সেখানে 665 মিটারের একটি ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে ডিজাইনে দিয়েছি। আগামী ভবিষ্যতে এটাই হবে মূল যোগাযোগ ব্যবস্থার মাধ্যম শরীয়তপুর থেকে বরিশাল, বরিশাল থেকে আমরা ভবিষ্যতের যেই আমাদের পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী, এই পায়রা বন্দর, যে পায়রা বন্দরটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তর যে বন্দর হিসেবে চিহ্নিত হবে, এই পায়রা বন্দরের সুবিধা যদি আমাদের নিতে হয় তাহলে এই সংযোগ ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামীবার আমরা নির্বাচনে জয়যুক্ত হলে আগামী 5 বছরের মধ্যে এই ব্রিজটি সহ রাস্তা প্রশস্তিকরণের কাজ আমরা সমাপ্ত করতে পারব। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারাই হচ্ছে আমাদের এলাকাতে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখে। স্বাভাবিকভাবে 3টি উপজেলায় 3টি পুলিশি থানা, এই 3টি থানার মধ্যে ভেদরগঞ্জ পুলিশি থানার কাজ নির্মাণাধীন রয়েছে, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে উদ্বোধন উপযুক্ত হবে। ডামুন্ডা পুলিশ থানার এবং গোসারহাট পুলিশ থানার কাজ আমরা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে নিয়ে গিয়ে আমরা ইতিমধ্যেই সেই কাজগুলি আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। ডামুন্ডাতে সার্কেল এসপির বাসভবন কাম অফিস, সেটা নির্মাণ কাজ সমাপ্ত করেছি। আমরা বুড়িহাটের মতো একটি গুরুত্বপূর্ণ সংযোগ জায়গায় আমরা পুলিশ ফাঁড়ি অথবা একটি অবজারভেশন সেন্টার, সেই অবজারভেশন সেন্টারটি আমরা ইতিমধ্যেই উদ্বোধন করেছি। পাশাপাশি নলমুড়ি গোসারহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে আমরা একটি পুলিশ তদন্ত কেন্দ্র আমরা ইতিমধ্যেই উদ্বোধন করেছি, প্রশাসনিক সকল কাজ চলমান রয়েছে। পাশাপাশি ধানোকাটি এবং নাগেরপাড়া রুদ্রকর সকল একটি সংযোগ জায়গা, যেটা আমাদের একটি নির্বাচনী এলাকার সর্বশেষ একটি বর্ডার, কালকিনির সাথে বর্ডার, সেই জায়গাতে আমরা পরিকল্পিত আকারে আরেকটি পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। কৃষিভিত্তিক বাংলাদেশ, কৃষিভিত্তিক শরীয়তপুর, স্বনির্ভরতা যদি আমাদের আনতে হয় তাহলে কর্মসংস্থান নিঃসন্দেহে সৃষ্টি করতে হবে। ইতিমধ্যেই আপনারা অনেকে জানেন গোসারহাট পৌরসভার বিনোটিয়া মৌজাতে আমরা শরীয়তপুরের একটি মাত্র হ্যাচারি, যেহেতু মৎস্যজীবী বিশাল একটি জনসংখ্যা, তাদের কর্মসংস্থান আরও প্রশস্তিকরণ করার জন্য আমরা হ্যাচারি নির্মাণ কাজ সমাপ্ত করেছি এবং এটা সঞ্চালন করার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি। একটি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করার প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ইতিমধ্যেই আমরা দিয়েছি। আমরা আশা করছি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই অর্থনৈতিক অঞ্চল অনুমোদন হওয়ার পাশাপাশি সকল রকমের কাজ শুরু হলে এই এলাকার ছেলেমেয়েরা ঢাকার পথে আসার কোনো সুযোগ হবে না, তারা নিজেদের এলাকায় নিজেদের বাড়িতে থেকে তারা কর্মসংস্থানের জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারবে। তরুণ সমাজ, যুব সমাজের জন্য একটি স্বনির্ভরতার জায়গা থেকে শরীয়তপুরকে গড়তে হবে। আমরা এই শরীয়তপুরে শুধুমাত্র রাস্তাঘাট কালভার্ট থেকে শুরু করে বিদ্যুতায়ন এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা এই শরীয়তপুর এবং তার থেকেও বড় আমাদের এই নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকাকে আমরা একটি কানেক্টিং হাব হিসেবে সৃষ্টি করতে চাই। তো আমাদের পরিকল্পনা দরকার রয়েছে, কারণ এই পরিকল্পনার মধ্যে দিয়ে কর্মসংস্থানই কিন্তু সৃষ্টি হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এবং এলাকাতে আধুনিকতার ছোঁয়া আসবে। বাস স্ট্যান্ড বলেন, খেয়াঘাট বলেন, লঞ্চঘাট বলেন, সকল রকম উন্নয়ন কিন্তু আমরাই করছি। একটি জাতি গঠনের মূল তন্ত্রের পাশে থাকে হচ্ছে খেলাধুলা, বিনোদন, সাংস্কৃতিক চর্চা। আমাদের আগামী পরিকল্পনা রয়েছে প্রত্যেকটি উপজেলাতে আমরা সাংস্কৃতিক মঞ্চ, উদ্যান, পার্ক নির্মাণ করব। গোসারহাট এবং ভেদরগঞ্জে আমরা শেখ রাসেল মিনি স্টেডিয়াম ইতিমধ্যে ভিত্তিপ্রস্তর করেছি এবং ডামুড্ডাতে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন কর্তৃক আমরা আব্দুর রাজ্জাক স্পোর্টস একাডেমি নির্মাণের জন্য আমরা আগামী বছর ইনশাআল্লাহ কাজ শুরু করব। এই যে পরিকল্পিত আকারে মানুষের কাছে, মানুষের সকল আধুনিকতার ছোঁয়া মানুষকে কাছে আমরা পৌঁছে দেওয়ার যে আমাদের যে স্পৃহাটা, এই স্পৃহাটা হচ্ছে আপনাদের জন্য। আপনারা যদি আমাদের আবারও ক্ষমতায় আনেন, শেখ হাসিনার প্রতি আস্থা রাখেন, নৌকার প্রতি আস্থা রাখেন, আগামী বেশি দিন নয়, আগামী 5টি বছরে এই শরীয়তপুরের ডামুড্ডা ভেদরগঞ্জ গোসারহাটে বাংলাদেশের সবচেয়ে আধুনিক শহর নগরী হিসেবে আমরা এই এলাকাকে পরিণত করব। পাশাপাশি স্যাটেলাইট টাউন নির্মাণের জন্য প্রস্তাবনা রয়েছে, রয়েছে নগরায়ন এবং রাস্তা প্রশস্তিকরণ করে সকল কানেক্টিভিটি রাস্তা প্রশস্তিকরণ করা।
এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। নৌকাকে ভোট দিয়ে আবারও আমাদের ক্ষমতায় এনে আপনাদের সেবা করার সুযোগ দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।